ইন্ডিয়ান সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে কিউইদের কাছে শোচনীয় হার ভারতের। এই হারে সেমিফাইনালে যাওয়ার রেসে অনেকখানি পিছিয়ে পড়ল বিরাট কোহলির দলটা। এদিন নিউজিল্যান্ডের বোলিং তোপে মাত্র 110 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। জবাবে 33 বল হাতে রেখে 8 উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। সুপার টুয়েলভে ভারত তাদের প্রথম ম্যাচ খেলেছিল পাকিস্তানের বিপক্ষে সেই এক সপ্তাহ আগে। আইপিএলে অক্লান্ত পরিশ্রমের কারণেই আইসিসি তাদের এই সুবিধা দিচ্ছে, এমন প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেট সমর্থকদের মনে। তবে এই দীর্ঘ বিরতির পরেও ক্লান্তি যেন পিছু ছাড়ছে না ইন্ডিয়ান প্লেয়ারদের। নিউজিল্যান্ডের কাছে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের করুণ আত্মসমর্পণের পর সেটা হয়তো অনেকের কাছে জলের মতো পরিষ্কার। এদিন লোকেশ রাহুল, রোহিত শর্মাদের মাঠের বাইরে বল পার করতে অনেকটাই বেগ পেতে হয়েছে। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় 11 রানে ঈশান কিশানের উইকেট হারায় ভারত। এরপর লোকেশ রাহুল আর রোহিত শর্মা ইনিংস বড় করতে চাইলেও সেটি আর সম্ভব হয়নি। দলীয় 35 রানে রাহুল, 40 রানের সময় রোহিত শর্মা আর দলীয় 48 রানের সময় ক্যাপ্টেন কোহলির উইকেট হারালে আর ম্যাচে ফিরতে পারেনি ভারত। এরপর একাধিক ডট বলের সাথে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি, ফলে নির্ধারিত 20 ওভার খেলে 7 উইকেটে স্কোরবোর্ডে মাত্র 110 রান তুলতে সমর্থ হয় ওরা। মজার বিষয় হচ্ছে এই 7 জন ব্যাটসম্যানের 6 জনই আউট হয়েছেন ক্যাচ তুলে দিয়ে, 6 মারতে গিয়ে আর বাউন্ডারি পার করতে পারেনি ওরা। বোঝা যাচ্ছে আইপিএলের ক্লান্তি হয়তো এখনও ঘাড়ে নিয়ে খেলে যাচ্ছে দলটা। জবাবে বেশ দাপুটের সাথেই শুরুটা করেন মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল। দলীয় 24 রানের সময় ব্যক্তিগত 20 রান করে আউট হন গাপটিল। তবে মিচেল তার রানের চাকায় গতি আনলে জয়ের দোরগোড়ায় পৌঁছতে বেশি বেগ পেতে হয়নি কিউইদের। কেন উইলিয়ামসনকে সাথে নিয়ে গড়েন 72 রানের পার্টনারশিপ। শেষে বুমরার বলে 6 মারতে গিয়ে লোকেশ রাহুলের হাতে তালুবন্দি হন মিচেল, করেন 49 রান। এরপর কনওয়েকে সাথে নিয়ে বাকি 5টুকু পারি দেন ক্যাপ্টেন উইলিয়ামসন, অপরাজিত থাকেন 33 রানে। এই জয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে গেছে নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার অবস্থান 5 নম্বরে।